হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট সাথী ব্লগ। আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে মেয়েকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। কেননা যেই দাদাটার বিয়ের কথা তোমাদের দেখিয়েছিলাম বা বলেছিলাম, সেই দাদাটার আজকে রিসেপশন। তো সেই জন্য মেয়ে কিছুতেই ঘরে থাকতে চাইছে না, ওই জন্য তাড়াতাড়ি ওকে রেডি করে ওখানে পাঠিয়ে দিচ্ছি। কেন, যতবার ওকে ঘরে আনা হচ্ছে ততবারই ও ঘরে থাকবে না। ওখানে যেহেতু সবাই রয়েছে, বক্স বাজছে, ওই জন্য ও ওখানেই থাকবে, সেই জন্য বায়না করছে। দেখো রেডি হওয়ার সময় কত রকমের মুখের আটঘাট করছে, একবার দেখো। এই যে সব থেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে এইটা, টিপ পরানো। তো ফাইনালি ওকে টিপটা পরিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পাউডার। এবার দিয়ে ওকে রেডি টেডি করে ওকে দেবো ওখানে পাঠিয়ে, তারপর আমি স্নান করে আমিও রেডি হয়ে যাব। আজকে একদম সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, কেননা প্রচুর জোরে আমার, মানে যেহেতু ঘরের সামনেই একদম বিয়ে বাড়িটা, সেহেতু এত জোর বক্স বাজছে, আর ঘরের আজকে কিছু দেখানোরও ছিল না, সেই জন্য আমি আজকে দেরি করে ব্লগটা শুরু করলাম। এদিকে দেখো, আমি ক্রিম মাখিয়ে দিয়েছি, তাতে ওনার হবে না, উনি আবার ভালো করে ক্রিম মাখবে। এই যে এবার ওকে নিয়ে আমি দিয়ে আসি। এই দেখো ফাইনালি ঘর থেকে বেরিয়েছি, এই দিকে সাজানো হচ্ছে গেট, আর গেট সাজাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের জামাইবাবু। তো এই যে জামাইবাবু গেটটা সাজিয়ে নিচ্ছে, দেখো এদিকে একটা ফুল পড়ে গেছে, আমার মেয়ে আবার তুলে দিয়ে দিল। দিয়ে এবার চলো সোজা রাতে চলে গেলাম, কেননা তারপরে ব্লগটা কন্টিনিউ করা আর হয়নি, তো সেই কারণে সন্ধেবেলায় আবার চলে এলাম। দেখো এখন বিয়েবাড়ি ফাঁকা, তো এই দাদার রিসেপশনটা একদম ছোট করে হচ্ছে, নিজেদের মধ্যে যে কজন আছে সে কজনকে নিয়ে রিসেপশনটা। সো ওদিকে দিয়ে দিয়েছিল ফুচকার স্টল, ওদিকে ছিল কফি আর পকোড়া। দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো এখন অনেকেই জেনে গেছে যে আমি ব্লগ করছি, অনেকেই বলছে যে তাদেরকে ব্লগে নেওয়ার জন্য। আর এই যে দাদা খুব ব্যস্ত, আর এইদিকে বৌদি ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে গেছে, এখন বৌদির ফটো সেশন চলছে। দেখো এবার বৌদি ফটো সেশনের মাঝে আমরা এদিকে চলে এলাম, আমার মেয়ে সুজা চলে এসেছে পকোড়া খেতে। ও জানো আজকে কিছু খাইনি, পকোড়া খেয়েই কাটিয়ে দিল, রাতেও কিছু খাইনি। এইদিকে চলে গেলাম এবার বৌদির কাছে ফটো তুলতে। তো দেখো কেমন লাগছে আমাদেরকে, প্লিজ জানিও। দেখো যে বৌদি আমার মেয়ে, আর ওটা একটা দিদির মেয়ে। এই দেখো আমি, পাশেরটা একটা পিসি, তারপর এটা একটা বোন, আর তার পাশেরটা পিসি। এই যে আমার মেয়ে বসে আছে সব চিল্লার পাটিদের সাথে, সব ওরা এখানে খেলা করছে, ও ওখানেই থাকবে। ওদের সাথে ওকেও বসিয়ে দিয়েছি এখানে, দেখো। তারপরে এই দেখো আমার মেয়েকে ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি। সো তখন রাত্রি 2 বাজে, তো ও 2 সময় ঘুমাবে না, ও কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গেই জেগে থাকবে আর আমাদের সঙ্গেই আড্ডা দেবে। তো এইটা হচ্ছে ওই আমার ওই দাদার বৌদির ঘর, তো ওদের এটা ফুলসজ্জার খাট, সমস্ত ফুল নিয়ে আমার মেয়ে এলোমেলো করে দিয়েছে। নিজে বৌদি বসে আছে, ওয়েট করছে কখন আমরা আর কি ঘর থেকে যাব, কিন্তু আমরা তো কেউ যাওয়ারই লোক নই। আমার বরকে দেখো, ওদের আলমারি খুলে শুরু করেছে। এই যে সবাই আমরা আড্ডা দিচ্ছি, আড্ডা দিতে দিতে আমাদের কখন ভোর হয়ে গেছে আমরা তাও জানি না। আমরা সবাই 4 সময় ঘুমাতে গেছি, আর আমার বর এদিকে মেয়ের বাড়ি থেকে এসছে মিষ্টির হাঁড়ি, সেখান থেকে নিয়ে চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো বৌদিকে ফুল দিচ্ছিলাম। দেখো আর ব্লগটা বেশি দূর করব না, তো আজকের জন্য এইটুকুনি রইল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।